জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করেছে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন সমূহ। রবিবার 17 মার্চ রাউজান পৌরসভার মনসিরঘাটস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বশির উদ্দিন খানের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সহ সভাপতি স্বপন দাস গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, শাহ আলম চৌধুরী, জানে আলম জনি, আলমগীর আলী, জসিমউদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বি এম জসিমউদ্দিন হিরো, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহজাহান, শাহাবুদ্দিন চৌধুরী, রুনু ভট্টাচার্য, আলমগীর কবির চৌধুরী, তসলিম উদ্দিন, সারজু মোহাম্মদ নাসের, শওকত হোসেন, মুসা আলম খান চৌধুরী, আব্দুল লতিফ, এস এম মহিবুল্লাহ, তপন দে, সাবের হোসেন, আবু সালেক, ছাত্রলীগ নেতা মনির তালুকদার, সাকাউদ হোসেন চৌধুরী পিপলু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, আরমান শিকদার, ফয়সাল মাহমুদ সহ আরো অনেকে। আমাদের রাজা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠন সবাই মিলে আমরা বক্তব্য রাখি। একটু আগে আগামী দিনে আমাদের কাজ করে সকল ষড়যন্ত্রকারী যন্ত্রণা সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জননির্দেশে গাছের নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের জন্য আমরা সকলে কাজ করব।